খাবার খোঁজে স্বল্প মূল্যে খাবারটা পেয়ে তারা খুব আনন্দিত হয়। আর আজকে আমরা চলে এসেছি বারাসাতের হসপিটালের সামনে, যেখানে শুনেছিলাম 25 টাকা 6 রকমের খাবার। তো চলো সেখানে গিয়ে আমরা ভিজিট করব এবং দেখব 6 রকমের খাবার কি কি দেয়। ঠিক আছে, আর আমার সঙ্গে এসে হচ্ছে সুমন। তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, লাস্ট পর্যন্ত দেখো। গাইজ, আমরা এখন সেই দোকানের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ 25 টাকায় হচ্ছে 6 রকমের খাবার। তো চলো ভিতরে গিয়ে জিজ্ঞাসা করি কি কি আছে, আমরা একটু দেখে নিই আগে। 25 টাকার 6 রকমের খাবার, ঘুগনি 1 প্লেট, ডিম সিদ্ধ 1 প্লেট, রুটি 3 পিস, কলা 1 পিস, কেক 1টা, লিকার চা 1টা। হ্যালো গাইজ, তো তোমরা দেখতে পাচ্ছ বিশাখা টিফিন কর্নার আমরা চলে এসেছি। তো দাদা বলছি, আপনার নামটা একটু জানতে পারি? আমার নাম দীপঙ্কর রায়। আচ্ছা, আপনার নাম দীপঙ্কর রায়। তো আমরা 25 টাকা 6 রকমের খাবার একটুখানি দিয়ে দিন। তো আমাদের সামনে এখন চলেছে 25 টাকা 6 রকমের খাবার। তো আমাদের 6 রকমের খাবারের মধ্যে কি কি আছে দেখতে পাচ্ছ, এখানে চা আছে, গরম চা, লিকার চা, আর এখানে দেখতে পাচ্ছ 3টে সেকা পাউরুটি, কত সুন্দর দেখো পাউরুটিগুলো, আর একটা কলা আছে, আর একটা ডিম আছে, ডিম সেদ্ধ ডিম, আর এদিকে একটা হচ্ছে কেক আছে, আর এখানে হচ্ছে ঘুগনিটা দেখো, ঘুগনির সাথে হচ্ছে পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো ঘুগনির কালারটা দেখে আমাদের হেভি লাগছে। ফার্স্টে আমি ট্রাই করবো পাউরুটিটা, ট্রাই করে দেখি। সকালবেলা পেট ভুল খাদ্য, হেভি সুন্দর খাদ্য সকালবেলা। তো খেয়ে দেখি কেমন লাগে। খুবই ভালো পাউরুটিটাও, গরম। আরেকবার খেয়ে দেখি, ভালোই ভালোই খাবার। আর একটা কথা বলবো গাইস, যেটা এই হসপিটালের সামনে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, বিশাখা টিফিন কর্নার, ঠিক আছে, 25 টাকা যে 6 রকমের খাবার। তো এখানে সত্যি বলতে সকালবেলা টিফিন সত্যি খুব ভালো, 25 টাকায় 6 রকমের খাবার, তো সব কিছুই ভালো জিনিস, ডিম আছে, কলা আছে, পাউরুটি, ঘুগনি, লিকার চা, এক ধরনের এক কথা একদম ভালো। তো সব কিছু খেয়ে দেখি কেমন, চাটাও গরম আছে। তো আর একটা কথা বলবো আমি, 25 টাকার খাবার সত্যি বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলেই সম্ভব। তুমি বাইরের স্টেটে যাও, 25 টাকায় এত কিছু আইটেম পাবে না, 6 রকমের আইটেম। তোমার কিছু নয় থাকবে, হসপিটালের সামনে রাস্তা, তো আওয়াজ হবেই গাড়ি, আর আমার ভিডিও মানে আওয়াজ হবে না গাড়ির সামনে, তো হয়ই না, রাস্তার সামনে ভিডিও হবে ভাই। তো খেয়ে দেখি, 25 টাকায় এত কিছু আইটেম আমাদের ওয়েস্ট বেঙ্গল বলেই সম্ভব, অন্য স্টেডিয়াম কে পাবে না, অত এত আইটেম পাবে, যেভাবে কম্পিটিশনের মার্কেট, 6 রকমের আইটেম। এদিকে তোমাদের দেখালাম 19 টাকার হচ্ছে বিরিয়ানি, আর ওদিকে হচ্ছে 30 টাকার বিরিয়ানি, 20 টাকার বিরিয়ানি, রিসেন্ট আগের ভিডিওতে তোমাদের দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত এখন সেই খেতে আমার আমাদের ইচ্ছে খেয়ে নিতে। ধরে আসছে
কেকটা খাই এখন কেক খেয়ে বলছি তোমরা খেয়েছো, তারা আমাকে কমেন্ট সেকশনে জানো যে কেমন খাবারটা। আমার কাছে তো ভালোই লেগেছে, পুলিশ টাকা সব রকমের আইটেম। আর যারা যারা এখনো পর্যন্ত আসুনি বা খাওনি, বা সাথে এই জায়গাটাতে আসো হসপিটালের সামনে, সে খেয়ে মানে এখানে ভিজিট করো এবং তার আগে একটু নিজে সাপোর্ট করো, যে দোকানটাকে জাস্ট একটু সাপোর্ট করো, দেখি দাও দাদাকে একটুখানি, দাদাকে জাস্ট একটু সাপোর্ট করো। তো ভাই একটাই কথা বলবো, তো আমি যে দোকানে এসেছি, এই দোকানে এই দাদার একটা ছেলে রয়েছে, তো সেটার নাম সৌরভ রায়, তারও একটা ইউটিউব চ্যানেল আছে, সেও একটা ফুড নিয়ে এগুলো নিয়ে আমার মতো রিভিউ করে, তো তার চ্যানেলের নাম আছে ফুডি ইন্ডিয়া। তো তোমরা সবাইকে একটু ভিজিট করো প্লিজ, সবাই সবাই সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, তো ওই যে ভাইটাকেও সাপোর্ট করো, একটাই কথা। তো চলো খেয়ে দে, এই এবার তোমাদের সঙ্গে তার সঙ্গে আলাপ করাবো, কীভাবে আসতে হয় টোটাল সব জিনিসগুলো খাওয়াটা তাদের স্কেচ করে দিই। তো গাইজ আমরা এখন জিজ্ঞাসা করবো দাদাকে, মানে 25 টাকা এরকম ধরনের সস্তায় 6 রকমের খাবার কি করে দিচ্ছে। তেমন কোনো প্রফিট থাকে না, ওই সামান্য কিছু থাকে, তবু সাধারণ মানুষের কথা ভেবে এখানে হসপিটালে এমন কিছু কিছু লোক আছে যারা সীমিতর ভিতরে খাবার খোঁজে। আচ্ছা, ছেলের আইডিয়া আসলো যে এরকম একটা আইটেম আমরা করবো। আচ্ছা, এটা তোমারই ছেলেরই আইডিয়া? ছেলেরই আইডিয়া। আচ্ছা, বললাম তো খারাপ না করে দাও, যদি সেটা সীমিত প্রফিটে চলে তাহলে ভালো, এতে হসপিটালেরও কিছু সাধারণ লোক যেগুলো আসে স্বল্প মূল্যে খাবারটা পেয়ে তারাও খুব আনন্দিত হয়, কেনে আমরা অল্প মূল্যে খুব ভালো খাওয়া এলো পেয়ে খুব আনন্দিত হয়। তো তোমরা শুনেই নিলে যে 25 টাকা 6 ধরনের খাবার কী করে সম্ভব এটা দেওয়া। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সামনেই হসপিটাল, যারা হচ্ছে হসপিটালে ভর্তি করে তার বাড়ির লোকেরা একটু এসে জাস্ট তখন ওই টাইমে একটুখানি অল্প কম পয়সার খাবার তারা খোঁজে নিচ্ছে। তো ওই জন্যই দাদার ছেলের মাথায় আইডিয়া এলো যে যে এরকম টাইপের একটা দোকান খুললে জিনিসটা দেখা যাক চলে কি না। তো ওই জন্যই আমরা মানে সত্যি বলছি এখানে অনেকে এসেছে, যারা যারা ভিডিও বানিয়েছে তাদেরকে ভিডিও দেখে আমি ওদের চলে আসলাম। তো ভিডিওটা কেমন লাগলো তো তোমরা আমাকে জানাও লাস্ট পর্যন্ত দেখে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অন্তত করো, তো পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে তোমরা হচ্ছে কন্টিনিউটা টিপে দিও, তো যাতে নেক্সট ভিডিওতে আসলে আবার তোমরা দেখতে পারো যেটা। তো চলো ভিডিওটা কেমন লাগলো পুরো জানিও আমাকে। টাটা।